হ্যালো ফ্রেন্ডস, আপনাদের একটা ছোট্ট গল্প শোনাবো। তবে তার আগে দুটো শব্দ নিয়ে একটু বলবো, আর সেই সঙ্গে বলছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কার্যকরী টিপস আছে যা আপনাদের সত্যিই কাজে লাগবে। এবার আসি দুটো শব্দ নিয়ে। এক, আইসিটি। দুই, ই লার্নিং। আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এবং ই লার্নিং ইলেকট্রনিক লার্নিং বা লার্নিং সিস্টেম উইথ দ্য হেল্প অফ ইলেকট্রনিক রিসোর্সেস। আপনারা কম বেশি সবাই এই দুটো শব্দের সঙ্গে পরিচিত। বিভিন্ন গভর্নমেন্ট স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং রেল, হাসপাতাল, ব্যাংক, বিমা, বিভিন্ন ক্ষেত্রে আইসিটি আজ অপরিহার্য। ভবিষ্যতে হয়তো এমন দিন আসবে যখন ই লার্নিংই হবে শিক্ষা গ্রহণের প্রধান মাধ্যম। এবার আজকের গল্পে চলে আসি। বলে রাখা ভালো, এটা কোনো গল্প নয়, একটি ছোট্ট ছেলের বিশ্বজয়ের কাহিনী। আইসিটি মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিকে কাজে লাগিয়ে একটি স্মার্টফোন দিয়ে ইউটিউব ভিডিও দেখে যে ইন্টারন্যাশনাল পাইলট হতে পেরেছে। মাত্র 6 বছরের আদম এয়ারবাস A380 প্লেনের ক্যাপ্টেন হয়েছিলেন। তার প্রথম উড়ান ছিল মরক্কো থেকে আবুধাবি পর্যন্ত। ইতিহাদ এয়ারওয়েজের ক্যাপ্টেন শামের ইয়াকলিফ এর সঙ্গে সহকারী পাইলট হিসেবে এয়ারবাস A380 চালানোর এক বিরল নজির গড়েছেন এই ছেলেটি। জানেন কি, প্লেন চালানোর প্রায় সমস্ত জ্ঞানই সে অর্জন করেছে ইউটিউব ভিডিও দেখে। একটি স্মার্টফোনের সাহায্যে এই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করা সম্ভব হয়েছে। এবার বুঝলেন, আপনার যদি সদিচ্ছা থাকে তবে হাতের এই স্মার্টফোনটির সাহায্যে জীবনের লক্ষ্য পূরণ সম্ভব। মনে রাখবেন, আজকের অত্যাধুনিক জীবনে এবং শিক্ষায় এর ভূমিকা অসীম। এর থেকে দূরে থাকা মানে অনেক ধাপ পিছিয়ে থাকা। ছাত্র জীবনে মোবাইলের গুরুত্ব, তথ্যের সহজলভ্যতা। গতানুগতিক পদ্ধতিতে আপনারা স্কুল, কলেজে, টিউশনে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কি নিন? তথ্য নেন, মানে জ্ঞান অর্জন করেন। আপনার অজানা তথ্যগুলো মাস্টারমশাই বা দিদিমণিরা আপনাদেরকে প্রোভাইড করেন। আচ্ছা, একবার ভাবুন তো, 1 বছরের টিউশন ফি কত? যে কোনো সাবজেক্টে বছরে 5,000 থেকে 10,000 টাকা তো হবেই। সায়েন্স সাবজেক্ট হলে আরও বেশি। তাহলে বছরে একটি সাবজেক্টে 5,000 থেকে 10,000 টাকা খরচা করে আপনি শিক্ষক বা শিক্ষিকাদের কাছ থেকে কি নিচ্ছেন? কিছু তথ্য, মানে ডাটা, নোটস, সাজেশন ইত্যাদি। তাহলে একবার ভাবুন তো, একাধিক সাবজেক্টে 1 বছরে কত খরচ? একাধিক সাবজেক্টে 2 বছর বা 3 বছর বা 10 বছরে কত খরচ? কি চোখ কপালে উঠেছে তো! একটি স্মার্টফোন দিয়ে ইন্টারনেটের সাহায্যে ন্যূনতম খরচে সমস্ত তথ্যই আপনি ঘরে বসেই পেতে পারেন। ভাবুন একবার। টাইম সেভিং, ই লার্নিং, ইন্টারনেট সার্চ, ভিডিও কলিংয়ের মাধ্যমে ঘরে বসেই আপনি শিক্ষা নিতে পারেন। শুধুমাত্র স্থানীয় নয়, জেলা, রাজ্য, দেশ বা বিদেশের কোনো শিক্ষক শিক্ষিকার সাহায্যে আপনার শিক্ষা সম্পূর্ণ করতে ও নিজেকে আধুনিক যুগোপযোগী করে গড়ে তোলা সম্ভব, এবং এতে প্রচুর সময় সেভ করা সম্ভব। রাস্তাঘাটে যাতায়াতে যে সময় নষ্ট হয়, যদি আপনি আইসিটি এর সাহায্য নেন তবে জীবনের অনেক মূল্যবান সময় সেভ করা সম্ভব, যা আপনি আরও গভীরভাবে অধ্যয়নে ব্যয় করতে পারবেন। তবে এত সব কিছুর জন্য প্রয়োজন একটি সঠিক মানের স্মার্টফোন। যুগের চাহিদা। একসময় টোল শিক্ষার প্রচলন ছিল, তা আজ সম্পূর্ণ অবলুপ্ত। বিভিন্ন স্কুল কলেজে ব্ল্যাকবোর্ডের জায়গা দখল করেছে হোয়াইটবোর্ড প্রজেক্টর। আজকের যুগে আধুনিক শিক্ষার মাধ্যম হয়ে উঠেছে ই লার্নিং, ভিডিও কলিং, বিভিন্ন অ্যাপ নির্ভর শিক্ষা পদ্ধতি। আপনি কি করবেন? প্রাচীন টোল পদ্ধতিতে ফিরে যাওয়ার কথা ভাববেন, না আধুনিকতার দাবিকে স্বীকার করবেন? আধুনিকতার দাবি অনুযায়ী এর জন্য আপনার প্রয়োজন একটি উপযুক্ত স্মার্টফোন। জীবনের প্রতিটি ক্ষেত্রে স্মার্টফোন আজ অপরিহার্য, কিন্তু ছাত্রছাত্রীদের পকেট পারমিট করে না বলে অনেক সময় মনের মতো স্মার্টফোন কেনা সম্ভব হয় না। হাই প্রসেসর, গুড বিল্ড কোয়ালিটি, ফাইন লুকিং,
কয়েকটা ফোনের লিংক এই ভিডিওটির নিচে দেওয়া আছে, এগুলো কিনতে পারেন, ঠকবেন না। হিউজ র্যাম নিয়ে এই ফোনগুলির দাম আপনার রেঞ্জের মধ্যেই। ভিডিওটির নিচে লিংক দেওয়া আছে, ক্লিক করে দেখুন। মনে রাখবেন, একজন সুস্থ পূর্ণাঙ্গ মানুষের দুটি হাত থাকে, একটি হাত না থাকলে মানুষটি অসম্পূর্ণ। তেমনই পড়াশুনোয় সফল হতে গেলে শিক্ষক শিক্ষিকা এবং আইসিটি এর যুগ্ম প্রচেষ্টার প্রয়োজন, কোনোটিকে বাদ দিয়ে সফল হওয়া সম্ভব নয়। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।